উপজেলা গঠনের পর প্রথমবারের মতো কাল অনুষ্ঠিত হবে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচন। চকরিয়া ও পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনেও ভোট আগামীকাল। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। রাত পহলেই কক্সবাজারের তিনটি উপজেলা ঈদগাঁও, চকরিয়া, পেকুয়া উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এই মুহূর্তে আমরা রয়েছি কক্সবাজারের নতুন একটি নবগঠিত উপজেলা ঈদগাঁও উপজেলায় রয়েছি। ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে অবস্থান করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ঈদগাঁও উপজেলার মোট 44টি ভোট কেন্দ্রে এখানে নির্বাচনী সরঞ্জাম সমূহ নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখান থেকে রওনা হচ্ছেন। আমরা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আনসার পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যস্ততা দেখতে পাচ্ছি। পাশাপাশি নির্বাচনের কাজে যারা দায়িত্ব পালন করছেন রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার এবং প্রিজাইডিং অফিসার সহ সকল নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের আমরা এখানে ব্যস্ততা দেখতে পেয়েছি। মূলত সকাল থেকে এই ব্যস্ততা এখানে আমরা দেখতে পেয়েছি। এখান থেকে নির্বাচনী সরঞ্জাম সমূহ 44টি ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। যেহেতু ঈদগাঁও উপজেলায় প্রথমবারের মতো ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, সে কারণে এখানকার ঈদগাঁও জনসাধারণের মাঝে বাড়তি আগ্রহ আমরা দেখতে পেয়েছি। কক্সবাজারের মোট তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে 14 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।